সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, বসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কেশে উড়ে যায় গীতা, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। কদিন ধরেই ওই বউ বলছে একটা এঁচড় খাবে, নিয়েই নি। আরে ভোলা দাদা, শুধু দেখলেই হবে, কিনতে হবে না? কিনবো তো বটেই, সেই জন্যই তো দাঁড়ালাম। তা কত করে দিচ্ছ গো? দশ টাকা, নিয়ে যা, মাত্র দশ টাকায় ছেড়ে দেবো। সে কি গো, বাজারে তো সকলেই পাঁচ টাকায় এঁচড় দিচ্ছে, এটা বড় আছে, তুমি না হয় ওই আর একটু বেশি নাও। তা বলে আরে বলো কি, সকাল সকাল ঠাট্টা করছো নাকি? কোনো দাদা নিতে হলে নাও, না হলে সরে পড়ো তো দেখি। তার মানে এক পয়সাও কমাবে না। না, পকেটেও তো অত টাকা নেই দেখছি। না, একবার বলে কয়ে দেখি। শোনো ভাই, তোমার ওই দামই আমি দেবো, কিন্তু ওই মুশকিলটা কি হয়েছে জানো, আজ আবার আমার কাছে টাকা কড়ি খুব কম আছে, বুঝেছো তো? তাই বলছিলাম কি, ওই যদি সামান্য কটা টাকা বাকি রাখি, তা কথা দিচ্ছি, হ্যাঁ কালই ধার শোধ করে যাব। দেখো না ভাই, যদি দিতে পারো। নাও নাও এঁচড়টা, আমার থলিতে ভরে দাও দেখি। জানোই তো আমি দরদাম করি না, আর কেনাকাটা সব ওই নগদে করি, বুঝলে? আরে সেনাপতি মশাই, যে আপনি কিনতে চাইছেন আর আমি দেব না, হয় না দিচ্ছি, বুঝলেন সেনাপতি মশাই? এঁচড় কাঁঠালেরও বাবা, একদিন খাবেন আর টানা তিন দিন ধরে ঠেকো তুলবেন ঢকঢক করিয়ে। আরে কি হলো ভোলা, দেখছো কি, এঁচড়টা আমি নিয়ে নিলাম, তাহলে আর খামোকা দাঁড়িয়ে থাকা কেন বাপু? হ্যাঁ, একেই বলে পকেটে নেই কো করি, অথচ এঁচড়ের জন্য হে দিয়ে মরি। বাগে পেয়ে কেমন খোঁচাচ্ছে দেখো। বেটা রাজসভায় বসে মাসে মাসে কাঁড়ি কাঁড়ি টাকা মাইনে নিচ্ছে, তাই খুব বলচাল হয়েছে দেখছি। উত্তর তার মুখ দেখে যে উঠেছিলাম আজ। কি ভায়া, হ্যাঁ মুখ চুন করে চলে যাচ্ছ যে? আরে খালি হাতে বাড়ি যেও না, দিন পক্ষে বাজার থেকে কিছু ওই ছোটখাটো ঢেঁড়স তো অন্তত নিয়ে যাও, তেমন হলে আমি তোমাকে দু চার আনা দিচ্ছি। হ্যাঁ বাজারে দাঁড়িয়ে সকলের সামনে অপমান করছেন তো, ঠিক আছে ঠিক আছে, মনে রাখবেন এই অপমানের শোধ আমি নেবই নেব। হ্যাঁ সকাল সকাল একটু হাঁটা হাঁটি করলে বেশ ভালোই লাগে। আহা 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 আহা, কেমন ফুরফুরে বাতাস। মহারাজ, কি হলো মন্ত্রী, সকাল সকাল তুমি কি দৌড়তে লেগেছো নাকি? না মহারাজ, আসলে কি না? আসল কি সেটাই বলো। মহারাজ আমার রাজসভায় যেতে একটু দেরি হবে, তাই আপনার সিলমোহরটা দিতে যাচ্ছিলাম। এখন আপনার সাথে দেখা যখন হয়েই গেল। ও, দেখা হয়ে গেল বলে এখানেই আমার হাতে ওটা গুছিয়ে দিতে চাও? আগে আপনি বললে। বেশ বেশ দাও, আর তারপর এখান থেকে কেটে পড়ো। আসছি মহারাজ। চত্ব সভা, লা 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 লা, আহা।
আজ দিনটাই একেবারে খারাপ করে দিল ওই হতবাগা সেনাপতি। ব্যাটাকে যদি একবার বাগে পাই না। আরে রে, এটা কি? আরে বাস, এই যে রাজার সিংহ। হ্যাঁ নিশ্চয়ই এটা ওই মন্ত্রী ফেলে গেছে। পেয়েছি পেয়েছি, এটা দিয়েই সেনাপতিকে জব্দ করা যেতে পারে। পেয়েছি। তুমি যাই বলো না কেন, কোথায় যাচ্ছ না বললে আমি কিন্তু ছাড়বো না। এই আমি বলে দিলাম। হ্যাঁ বিপদ গিন্নি, বিপদ যাকে বলে ভয়ানক বিপদ। তখন মনে হচ্ছে যা হবার তা হয়ে গেছে। আরে দূর ছাতার মাথা, বিপদ কার বিপদ? সবকিছু কলসা করে না বললে আমি কি করে বুঝি বলো তো? বুঝবে কি করে গিন্নি? মনে হচ্ছে এতক্ষণে সর্বনাশের মাথায় পা হয়ে গেছে। গিন্নি গো, আমি যে ভোর রাতে স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলে? দেখলাম শত্রুপক্ষের গুপ্ত ঘাতক খুর দিয়ে মহারাজের গলা। মহারাজ বোধহয় এতক্ষণে মহারাজ গো দেখি স্বপ্ন কতটা সত্যি হলো, তারপর না হয় দুজনে গলা জড়াজড়ি করে কাঁদবো। এখন যেতে দাও, যেতে দাও, দেখি পথ ছাড়ো। আমরা এখন কার কাছে গিয়ে দাঁড়াবো গো? সর্বনাশ, আমার শিলমোহর সেপাই। মহারাজ, আর শিলমোহর কোথায়? আগে তা তো জানি না মহারাজ। সে তো আমি জানি, ওই হতভাগা মন্ত্রীটাই আমাকে একটুও শান্তিতে থাকতে দেবে না। উড়ে যা, যা রাস্তায় খোঁজ। এক্ষুনি যাচ্ছি মহারাজ। কাউকে ছাড়বো না, না বেটা প্রহরীকে, না ওই মন্ত্রীকে, সব কটার গর্দান নেব। আগে মহারাজ, তুমি কি করতে? রাস্তায় একটা পেলাম। পেয়েছি পেয়েছি, যা ভেবেছিলাম তা তো কিছুই হলো না। না দিনটাই খারাপ, যাই বাড়ি যাই। যে যতই লাফালাফি করুক না কেন, শেষ মার কিন্তু তারই হাতে। তিনি ইচ্ছা করলে রাখবেন, আর ইচ্ছা না করলে তুলে নেবেন। ও মন্ত্রী মশাই, কি হলো কি? আহা সকালবেলা কি বিড়বিড় করছে না? আরে বেচারার পিতর ব্যামোহ এমন চরমে উঠেছে যে আর বোধহয় বাঁচানো গেল না। কার কথা বলছেন? আমাদের ওই রাজপণ্ডিত কো। ওই অত বড় পণ্ডিত, তার উপর অত টাকা। দেখো বাবু, ওই টাকা দিয়ে আলু পটল উচ্ছে বেগুন এই সব কেনা যায়, কিন্তু কিন্তু জীবন কেনা যায় না। ওই হুমদমুখ সেনাপতিটা এটা যে কবে বুঝবে, তবে ও না বুঝলেও আমি ওকে বোঝাবো। আরে ও তো মানি মানুষ, রাজসভায় মন্ত্রীর পরেই ওনার স্থান, অথচ এমন রোগে ধরেছে যে বিছানায় একেবারে শয্যাশায়ী। কবে যে সেরে উঠবে বোঝাই যাচ্ছে না। সেরে ওঠার কি আর কোনো আশাই নেই? কি জানি, জমে মানুষে তো টানাটানি। অবস্থা এমন ঘোরালো হয়েছে যে মহারাজ মহারাজ অব্দি হাল ছেড়ে দিয়েছেন। হয়তো হয়তো ওর জায়গায় নতুন কোনো পণ্ডিত খুঁজতে হবে। আমি যদি একবার ওই রাজসভায় ঢুকতে পারতাম না, ওফ,
আর একবার ওই কপালের দরজা খুলে গেলেই ওই হুমদবুক সেনাপতিটাকে দেখিয়ে দেব মজা। হ্যাঁ এই যে ভোলা, চলো চলো চলো। কোথায় গো? কোথায় আবার? রাজপ্রাসাদে মহারাজ জরুরি তলব করেছেন। মহারাজ দেখেছেন? তবে তো মনে হচ্ছে কপাল আমার খুললো বলে। আরে কি হলো কি? চলো 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 চলো। হ্যাঁ চলো চলো চলো। কি গো রানি, এখন কি বলবে? দেখেছো তো, যার জিনিস তার কাছেই যাবে। কিন্তু যার জন্য এটা ফিরে পেলে তাকে তো কিছু দেওয়া উচিত, তাই না? নিশ্চয়ই, না হলে এটা নবাবের হাতে বা কোনো বাটপারের হাতে পৌঁছলে তো আমার সিংহাসনটাই উল্টে যেত। প্রণাম মহারাজ। তোমার সততায় আমি খুব খুশি হয়েছি। বলো বলো বলো, কি পুরস্কার তুমি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। কি হলো? আহা, মাথা চুলকোছো কেন? ভয় নেই ভয় নেই, যা চাইবে তাই পাবে। না মানে ওই মহারাজ সেরকম কিছু নয়, মানে ওই যেমন কিছুই হোক বলে ফেলো। মানে ওই ওই আর কি। হে ঠাকুর, মুখ তুলে চাহাও যেন স্বপ্নের কথা সত্যি না হয়। মা গো আনন্দময়ী, নিরানন্দ করোনা। মা গো, কি ব্যাপার ভোলা মহারাজ, এত খুশি কেন? আনন্দ করোনা। ঠিক বলেছ ভোলা, আমাদের আনন্দময়ী মা সত্যি কাউকে নিরানন্দ করেন না। তা তোমাকে এত খুশি দেখাবার কারণ কি? হ্যাঁ মনে হচ্ছে কাল থেকে আর আমাকে ওই মিষ্টি বিক্রি করতে হবে না। কপাল খুলে গেছে গো আমার, কপাল খুলে গেছে। মা গো আনন্দময়ী, নিরানন্দ করো না। এই তো দেখছি আনন্দের প্রাণ গড়ের মাঠ। কিন্তু ওর এত দেমাক আর খুশির পেছনের ব্যাপারটা আমায় যে জানতেই হবে। কি গো ব্রাহ্মণের দল, কালকের মধ্যেই সব কাজ ছেড়ে ফেলতে পারবে তো? নাকি পারবো বলে শেষকালে ডুবিয়ে বসবে? কোনো চিন্তা করবেন না, সবকিছু আপনার আদেশ মতোই হবে। এই যে মহারাজ ফর্দ, আপনি যেমন যেমন বলেছিলেন তেমন তেমন ভাবেই নিখুঁত করে বানানো হয়েছে। দাও তো দেখি। গর্ভ ঘৃত 1400, তারপর দেখছি চন্দন কাঠ 2000, আতপচাল 1। আচ্ছা ধুতি 33টা কেন? এ মানে আমাদের দেব দেবীর সংখ্যা তো 33 কোটি, তাই 1 কোটি দেবতা পিছু একটা করে ধুতি ধরলে। ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, 33 কোটি দেবতার জন্য 33টা ধুতি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এটা কি লিখেছো গো? মোমের কাঠ, সে আবার কি কাঠ? মহারাজ ওটা মনে হচ্ছে হোমের কাঠ হবে। ও তাই বলো, বাবা কি হাতের লেখা, যেন পিঁপড়েকে কালিতে ডুবিয়ে কাগজের উপর ছেড়ে দিয়েছো। কিন্তু 10 মন কেন? বিরাট বড় যজ্ঞ করতে হবে তো, বুঝতেই তো পারছেন কত ঝকমারির কাজ। কথাটা তো মন্দ বলনি, কিন্তু সবটা ঠিকঠাক হবে তো? এ মানে আপনি যখন আদেশ করেছেন তখন তো ঠিকঠাক করতেই হবে। ঠিক আছে ঠিক আছে, আমি ফর্দ মতো জিনিস আনিয়ে দিচ্ছি, এরপর সুষ্ঠুভাবে সবকিছু সমাধান করার দায়িত্ব কিন্তু তোমার। তাহলে আমি এখন আসছি। ভোলার বুদ্ধি আছে বলতে হবে। এ তো দেখছি গরমে মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে, না হলে কি কেউ নিজের মনে মনে এমন পাগলের মতো হাসে? আমি পাগল নই গগিন্নি, আমি পাগল নই। ভোলা ময়রা মহারাজের কাছে এমন আবদার করেছে যে মহারাজেরই এখন পাগল পাগল অবস্থা। বলো কি, তুমি ছাড়া মহারাজকে পাগল করতে পারে এমন মানুষ এই কৃষ্ণনগরে আছে নাকি?
যদি থাকে তাহলে তো মহারাজের খুব সংকট গো। যা বলেছ, মহারাজের এখন হচ্ছে সাক্ষের করাতের অবস্থা, এগুলো কাটবে আর পেছলেও কাটবে। মুখে তো বলে দিলাম হবে, কিন্তু মহারাজটা করতে চাইছেন তা তো দেশের হিতের বিরুদ্ধে। অসম্ভব অসম্ভব, সবকিছু তো আর ক্ষমতা বা গায়ের জোরে করা যায় না। কিন্তু আমরা কি করতে পারি বলো? আমরা তো আর মহারাজকে তার সিদ্ধান্ত বদলাতে বলতে পারি না। আমরা না পারলে একজন কিন্তু আছে যে মহারাজকে এ কাজ থেকে নিরস্ত করতে পারে। গোপাল গোপাল, গোপালই এখন আমাদের একমাত্র ভরসা। তাহলে আর সময় নষ্ট করা কেন, চলো সকলে মিলে তার কাছে যাই। চলো চলো চলো, তাই চলো। বাপরে বাপ, বৈশাখ পড়তে না পড়তেই কি গরম রে বাবা। বৈশাখের প্রথমেই যদি এই অবস্থা হয় তাহলে জ্যৈষ্ঠতে গিয়ে কি হবে কে জানে। এই যে গোপাল, বাড়িতেই আছো দেখছি। কি ব্যাপার, সকলে যে একেবারে দল মেধে, তা ব্যাপারটা কি? ঘোর অমঙ্গল হতে চলেছে গোপাল, একমাত্র তুমি পারো এ বিপদ থেকে রক্ষা করতে। গোপাল, মহারাজের এ পাগলামি কি ধর্মে সইবে? জানি জানি, সব জানি, সব খবর পেয়ে গেছি। তোমার কাজে আমি খুব খুশি, সত্যি তুমি নির্লোভ। পুরস্কার স্বরূপ তুমি যা খুশি চাইতে পারো। বল বলো কি চাই তোমার? যা চাইবো তাই দেবেন তো? হ্যাঁ হ্যাঁ তাই দেবো। আরে বলো না কি চাই তোমার। আমার ওই অনেক দিন থেকে মনের মধ্যে বড় ইচ্ছে যে ওই আমি রাজচক্রবর্তী হয়ে এক মাসের জন্য রাজসভায় বসবো। আপনি যদি আমার সেই ইচ্ছে পূর্ণ করেন। এ কি করে সম্ভব? প্রথম কথা, তোমার হাতে এক মাসের জন্য রাজ্য তুলে দেওয়া, আর তারও আগে তোমাকে ব্রাহ্মণ করা, এ কি সম্ভব নাকি? হ্যাঁ একেবারে ঠিক বলেছো রানী। তাহলে আমার ইচ্ছে পূর্ণ হবে না? কিন্তু মহারাজ, আপনি আমায় কথা দিয়েছিলেন। হ্যাঁ, কথা যখন দিয়েছি তখন সেটা পালন করার দায়িত্ব আমার। কিন্তু এখন উপায়টা কি? ঠিক আছে, চিন্তা করো না, সবার আগে আমি তোমায় ব্রাহ্মণ বানাবো, তারপর রাজা। এ কি বলছেন আপনি মহারাজ? মনে রেখো রানী, কৃষ্ণচন্দ্র একবার কথা দিলে সে কথার নড়চড় হয় না। মহারাজের জয় হোক, জয় হোক, মহারাজের জয় হোক। শুনলে তো সব কথা? শুনলাম, কিন্তু মহারাজ কি এটা ঠিক করছেন? মহারাজ বলে কথা, দণ্ডমূলের কর্তা, তাই তার মুখের উপর তো কিছু বলতে পারছি না। কিন্তু এরকম কাজ হলে প্রজারা তো খেতে যাবে। তোমাকে কিছু একটা করতেই হবে গোপাল। যেমন করে পারো মহারাজকে আর এই কৃষ্ণনগরকে এই পাগলামোর হাত থেকে বাঁচাও গোপাল। হুম হুম হুম, ঠিক আছে, মাথায় একটা বুদ্ধি এসে গেছে। তোমাদের কানগুলো আমার মুখের কাছে নিয়ে এসো, কানে কানে বলি। যজ্ঞ শুরু হবে কখন? এই তো মহারাজ, একটু পরেই যজ্ঞটা শুরু হবে। বাহ বাহ, তাহলে লগ্ন পড়লেই যজ্ঞ শুরু করে ফেলো। কিন্তু মন্ত্রী মুখ পড়ে গেল কোথায়? ওকে তো তোমাদের দক্ষিণা নিয়ে আসতে বলেছিলাম। না, যে দিকটা দেখবো না মন্ত্রী বেটা সেদিকটাই ধেড়িয়ে ছাড়বে। কি যে হলো রে বাবা, গোপাল যে কোথায় গেল? ও এতক্ষণে তোর এসে যাওয়ার কথা ছিল, মরেছে। গোপাল না আসলে তো কম্ম কাবার। ওরে বাবা, আর যে কিছুই ভাবতে পারছি না। গোপাল এখানে কালো কুকুরের গায়ে কি সব ছুঁড়ে কি করছে রে বাবা? এই যে গোপাল, বলি এ আবার কি জাদু খেলা শুরু করলে? বুঝেছি, প্রচন্ড গরমে টেকোর মাথা খারাপ হয়ে গেছে। না, মহারাজকে খবরটা দিতে হবে দেখছি। কালো
সাদা কুকুর হতেই হবে তোকে, সাদা হরিণ। এবারে খেলা জমবে। আর ওখানে একটা কাণ্ড হয়েছে যে। কি কাণ্ড মহারাজ? গোপাল মনে হয় পাগল হয়ে গেছে। কিন্তু এই কথা বলছো কেন? সে একটা কালো কুকুরকে মন্ত্র পড়ে কি সব ছড়িয়ে জাদু করছে। সে কি কাণ্ড? আরে যাও যাও, তাকে ধরে নিয়ে এসো। কিড়িমিড়ি 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 কুর, কালো কুকুর হতেই হবে তোকে সাদা হরিণ। কালো কুকুর হতেই হবে তোকে সাদা হরিণ। ধরে আনতে হবে না, আমি নিজেই এসে গেছি মহারাজ। এই কি গোপাল, বুড়ো বয়সে তোমার একই রকম অতিভ্রম। মহারাজ, আমার বহুদিনের বাসনা কালো কুকুরকে আমি সাদা হরিণ বানাবো। কালো কুকুরকে সাদা হরিণ বানাবে? না 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 না, এ অসম্ভব। তোমার মাথার ব্যামো হয়েছে গোপাল। কেন মহারাজ? আপনি যজ্ঞ করে সিংহাসনে বসিয়ে ভোলাকে আমাদের এই কৃষ্ণনগরের মহারাজ বানাতে চাইছেন, তাতে মাথার ব্যামো হয় না। আর আমি কালো কুকুরকে সাদা হরিণ বানাবো বললেই মাথার ব্যামো। কত বড় একটা গন্ডগোল করতে যাচ্ছিলাম আমি। এই থামাও থামাও থামাও, এখনই যজ্ঞ থামাও। না না ভোলা, তুমি বরং অন্য কিছু চাও। এ রাজ্য তো শুধু আমার নয়, এতো ওদেরও মাতৃভূমি। সত্যি কথা বলে ফেলো ভোলা, তোমার এই কাজের পেছনে কার হাত? ওই মন্ত্রী নাকি নবাবের? না হলে কিন্তু আমরা তোমাকে পিটিয়ে পাঠ করব। না 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 না, কারোর কোনো ওই ক্ষতি করার ইচ্ছে আমার ছিল না। শুধু ওই সেনাপতিকে আমার ইশারায় নাচানোর জন্যই এটা চেয়েছিলাম। জানেন, ওই সামান্য একটা ইঁচড় কেনা নিয়ে বাজারের মধ্যে আমাকে কি অপমানটাই না করেছিল। এই এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, সেনাপতিকে ডেকে তোমার কাছে ক্ষমা চাওয়াবো। বাহ, এই তো মহারাজের মতো বিচার। আর তোমার বিচারটা বলো, কি সুন্দর ভাবে আমার চোখ খুলে দিয়ে কত বড় একটা অধর্মের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিলে। সত্যি গোপাল, তোমার জবাব নেই। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।